আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি আমার রেডমি 7 এর হেডফোনটি নষ্ট হয়ে গেছে, তো আমি ঠিক করছি কিভাবে ঠিক করব। এটার ভেতর থেকে একটি তার ছুটে গেছে, তো দেখুন আমি কিভাবে ঠিক করি। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এই মাউথ স্পিকার যেটা, এটাতে যেন বেশি হিট না লাগে। আমি এই তারটি চেঞ্জ করে দিব, তো আপনি যদি সমস্যা হয় সেক্ষেত্রে চেঞ্জ করার সময় যেন বেশি হিট না লাগে, তাহলে কিন্তু দুটাই নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আপনি কখনোই ব্যবহার করবেন না সুপার গ্লু, কেননা সুপার গ্লু ক্ষতিকর। আপনি এই ধরনের, এই টাইপের আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনার ফেভিকল আঠা ব্যবহার করতে পারেন। এটা নরম আঠা এবং কোনো সমস্যা হয় না, পরবর্তীতে আপনি উঠিয়ে ফেলতে পারেন সহজে। লাগানোর পর আপনি অবশ্যই একটু বাইরের সাইডগুলাতে একটু আঠা দিয়ে দিবেন, কেননা একটু আঠা দিয়ে দিলে আপনি একটু পরে ওই যে ফাঁকাগুলো থাকে, একটু পরে ওই ফাঁকাগুলো উপর দিয়ে আপনি একটা টিস্যু পেপার দিয়ে টান দিবেন, তাহলে আঠাটা মুছে যাবে এবং আপনার হেডফোনটি আর যে ফাঁকা জায়গাগুলো ছিল সেই ফাঁকা জায়গাগুলোতে এই আঠাটি চলে যাবে এবং সুন্দরভাবে লেগে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আমার হেডফোনটি রিপেয়ার করে ফেলেছি। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি আপলোড দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।